আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে ফরজ এবং সাহাবায়ে কেরামও সেটা কি করেছেন আদায় করেছেন এখন কথা হলো টাকা দিয়ে সদকাতুল ফিতর আদায় হবে কিনা বৈধ হবে কিনা বা এটাই খাদ্যের আগে এটা অগ্রাধিকার কিনা তা আসলে এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথম এ ব্যাপারে মত দিয়েছেন তো আমি প্রথমেই বলেছি তার কথা অনুযায়ী তার ইজতিহাদ অনুযায়ী সদকাতুল ফিতর ফরজ নয় এটা হলো কালবিতের বেতের যেমন তার কাছে তিন তার কাছে ওয়াজিব এরকম সদকাতুল ফিতরটা হলো তদরূপ ওয়াজিব যার কারণে তিনি সেই তার জামানায় ইজতিহাদ করে তিনি বলেছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ রয়েছে উত্তম বলেননি তিনি ইজতিহাদ করে বলেছেন টাকা দিয়ে ফিতরা দেওয়া কি রয়েছে জায়েজ রয়েছে এটা হলো তাবির জামানায় এবং যার কারণে তার ছাত্র আব্দুর রাজ্জাক তার প্রধান একজন ছাত্র রয়েছে আব্দুর রাজ্জাক যিনি হাদিসের কিতাব লিখেছেন মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক যার কারণে যেহেতু তার ওস্তাদ এবং সেই জামানার কতিপয় লোক মুহাদ্দিস কিরাম তারা এটাকে সেই সময়ের আলোকে জায়েজ বলেছেন যার কারণে তাদের কথাগুলো হাদিস হিসাবে মুসান্নাফ আব্দুর রাজ্জাক তার কিতাবে লিপিবদ্ধ করেছেন তার আবার ছাত্র মুসান্নাফে ইবনে আবি শাইবা আবু হানিফার ছাত্র আব্দুর রাজ্জাক তার কিতাবের নাম মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক মুসনাদ আব্দুর রাজ্জাক এবং তার ছাত্র হচ্ছে ইবনে আবি শাইবা তিনিও হাদিসের গ্রন্থ লিখেছেন কিতাবের নাম দিয়েছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা সেই ইবনে আবি শাইবাতে চারটি হাদিস এসেছে এই টাকা দেওয়ার ব্যাপারে 10368 নম্বর হাদিস 69 নম্বর হাদিস 70 নম্বর হাদিস এবং 71 নম্বর হাদিস মাকতাবে শামেলার এফসের আলোকে সেখানে উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাসান বসরি রাহিমাহুল্লাহ এবং আবু ইসহাক রাহিমাহুল্লাহ এই তিনজন তাবির কথা সেখানে নিয়ে আসা হয়েছে যাদের কথার আলোকে বোঝা যায় যে সদকাতুল ফিতর টাকা দিয়ে দেওয়া জায়েজ বা খাদ্যের মূল্যে দেওয়া জায়েজ তাদের কথা অনুযায়ী যেমন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আনকুল্লি ইনসানিন নিসফি দিরহাম যে প্রত্যেকটা মানুষের থেকে তিনি আদেশ করেছেন যে সা মানে একসা ও তিনি বলেছেন যে এক দিরহামের অর্ধেক দিরহাম এক দিরহামের অর্ধেক দিরহাম প্রত্যেকটা মানুষের থেকে নেওয়ার জন্য করেছেন আদেশ করেছেন অথচ আল্লাহ সাল্লামের নির্দেশ সাআম মিন তাআম এক সা খাদ্য অর্ধ নয় এক সা এখন এই তাবিগণ বা আবু হানিফা রাহিমাহুল্লাহ তারা যে কারণে ইজতিহাদ করেছেন তাদের সেই সময়ের কারণে যদি ইজতিহাদ সঠিক হয়ে থাকে তারা কিন্তু একটা নেকি পেয়ে দুটা নেকি পাবে আর যদি তাদের ইজতিহাদ সেই সময়ের আলোকে ভুল হয়ে থাকে তাহলে ইজতিহাদ ভুল হওয়ার কারণে তাদের উদ্দেশ্য সঠিক থাকার কারণে তারা একটা নেকি পাবে গুনাহ হবে না কিন্তু বর্তমান জামানায় যদি কেউ সাহাবায়ে কেরামের আমল আল্লাহ সাল্লামের নির্দেশ পুঙ্খানুভাবে জানার পরেও যদি এটাকে উত্তম মনে করে এবং এটাকেই অগ্রাধিকার দিয়ে থাকে তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ যে বললেন যে মাতাকুম রাসূল ফাকুজুহু ওয়া মানহাকুম আনহু ফাংতাহু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে যেমন অমান্য করা হচ্ছে তার আদেশকে ওভারটেক করা হচ্ছে ঠিক তদ্রূপভাবে আল্লাহর এই আদেশকেও অমান্য করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আসলে সেই সময়ে ইমাম আবু হানিফা যে দিন মৃত্যুবরণ করেছেন সেই দিনেই অর্থাৎ সেই বছরে শাফির জন্ম এবং এই দুই ইমামের মাঝেই ইমাম মালিক রাহিমাহুল্লাহর জন্ম আবার তাদের পরেই সেই জামানাতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জন্ম অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন জায়েজ রয়েছে আর এই তিন ইমাম বলেন লা ইউজিউ সদকাতুল ফিতর যদি কেউ টাকা দিয়ে দেয় কেউ যদি রূপা দিয়ে দেয় বা অন্য কোনো মাধ্যম দিয়ে দেয় আল্লাহ যেটা বলেছেন সেটা ছাড়া হবে না হবে না হবে না তাহলে এই তিন ইমামের কথা আমাদের কানে একবারও আসুন না কারণ আমরা হানাফি মাজহাবের অনুসারী মাজহাবকে টিকে রাখতে হবে যার কারণে মাজহাবের আলোকে আমাদের চলতে হবে তো উনিও যেমন ইজতিহাদ করে বলেছেন যে চলবে ওনার পরের তিন মাজহাবের তিন ইমাম এরাও বলছে কি চলবে না সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আমাদের এখানে আরও কিছু কথা রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না অনেকেই আমরা শুনিনি আসলে আমাদের এখানে টাকার প্রশ্ন এ কারণে এসেছে যেহেতু হানাফি মাজহাব এটা প্রসিদ্ধ রয়েছে তাদের ইমামের থেকে এটা এসেছে যার কারণে আমাদের এই তিন বাংলাদেশ পাকিস্তান ভারতে আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী যারা রয়েছে এদের মাত্রাটা একটু বেশি অনেক বেশি যার কারণে এরা যেরকম আমল করেছে সেই হিসাবে আহলে হাদিস তো ইদানিং বোঝা যাচ্ছে যে রাহলা আহলে হাদিস এরা আহলে সালফে সালিহীন এরা কোরআন হাদিসে একেবারে কাছাকাছি আমল করে থাকে ইদানিং প্রকাশ পাচ্ছে যার কারণে তো এখন ডিবেট শুরু হচ্ছে এখন বলতেছে এরা আহলে খবিস এরা হলো দোরা খাওয়া এরা মোহাম্মদ সাল্লামকে মানে না এখন শুরু হচ্ছে এর আগে কিন্তু এগুলো ছিল না কারণ এর আগে এগুলোর বিরুদ্ধে কেউ কথা বলেনি সম্মানিত উপস্থিতি
এ ব্যাপারে অনেক কথা এসেছে এই টাকা দেওয়ার ব্যাপারে তো এর আগে একটা কথা বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 4 নম্বর সূরা সূরা নিসার 115 নম্বর আয়াতে যে ওমা ইউশাকিকি রাসূলা যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে চারণ করলো তার কথাকে ওভারটেক করলো মিম বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা তার কাছে সত্য মিথ্যা কোনটা ঠিক কোনটা বেটি কোনটা সাহাবীর আমল কোনটা তাবির আমল কোনটা আল্লাহর সত্যতম আমল এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর সাল্লামের কথাকে মানবে না তার কথাকে ওভারটেক করবে ওয়াইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা এবং যারা ঈমানদার এদের পথকেও যারা অগ্রাধিকার দিবে না এদের পথকে এর পথ থেকে বিপদে চলে যাবে নুয়াল্লিহি মুখ ফিরে নিবে এদের থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর সাল্লামের পথ থেকে যারা মুখ ফিরে নিবে মা তাওয়াল্লা নেক মুখ ফিরে নেই কোনো সমস্যা নেই ওয়ানুসলিহি জাহান্নামা এদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম ওয়া সাআত মাসীরা আর জাহান্নাম কতই না মন্দ স্থল সম্মানিত উপস্থিতি আপনি আমি যদি বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পেতে চাই আল্লাহ সুবহানাহু নিজেই বলেছেন 3 নম্বর সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তার নবীকে বলছেন নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি আমি মুহাম্মদ ইসলাম যা বলি সেটার অনুসরণ করো সেটার ইত্তেবা করো তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন তাহলেই ভালোবাসবেন না হলে ভালোবাসবেন না ওয়াগফির লাকুম তাহলেই ক্ষমা করবেন না হলে ক্ষমা করবেন না জুনুবাকুম তোমাদের পাপগুলিকে আল্লাহু গফুরুর রহিম আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ হলো দয়ালু সম্মানিত উপস্থিতি যেটা আল্লাহ ইসলামের জামানায় ছিল না আল্লাহ ইসলাম তো সেটা আদেশ করেনি করতে বলেননি সমর্থন করেনি সেটা যতই পরে আসুক না কেন সেটা যদি সরাসরি কোনো একেবারে কারণ না থাকে যে এটা না হলে সমস্যা হয়ে যাবে এটা না হলে বাঁচাই মুশকিল তখন ইজতিহাদের আলোকে সেটা অপরিহার্য হওয়ার কারণে যদি আল্লাহ বলছে 2 নম্বর সূরা সূরা বাকারা 286 নম্বর আয়াতে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা একজন মানুষ যখন বাধ্য হয়ে কোনো কাজ করে আল্লাহ সে ব্যাপারে ধরবেন না কারণ সেটাতে কি নয় সক্ষম নয় বাধ্য হয়ে সে শুয়ে নামাজ পড়ছে যদিও বা দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ সে বাধ্য শুয়ে নামাজ পড়তে হবে সে বাধ্য বসে নামাজ পড়তে হবে সে বাধ্য মনে মনে নামাজ পড়তে হবে তো বাধ্যবাধকতা ভিন্ন জিনিস বাধ্যবাধকতা শরীয়তের মূল জিনিস নয় মূল জিনিস হলো যেটা নরমালিভাবে চলে আসে সম্মানিত উপস্থিতি তো ইমাম বুখারী রহিমাহুল্লাহ এবং মুসলিম রহিমাহুল্লাহ এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবিতে হাদিসটি এসেছে কিতাবুল ঈমান বিশ্বাস সংক্রান্ত অধ্যায় বাবলিতে সামিল কিতাবি ওয়াস সুন্নাহ হাদিস নম্বর 140 হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আমাদের এই ইসলামের ভিতরে যে ব্যক্তি এমন কোনো জিনিস বের করে নিয়ে আসলো উদ্ভাবন করে নিয়ে আসলো মা লাইসা ফিহি যার ব্যাপারে আমাদের কোনো আদেশ নিষেধ নেই আমাদের কথা নেই আমরা বলিনি সমর্থন করিনি ফাহুয়া রদ্দুন তাহলে সেটা মারদুদ পরিত্যাজ্য এখানে আবার আমাদের অনেকেই দলিল দিয়ে থাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যাকাতের অধ্যায়ে মুয়াজ বিন জাবাল উদানু থেকে তিনি সেখানে অবশ্যই স্পষ্ট এই কথাই বলেছেন তিনি তার জামানাতে জাকাতুল ফিতরটা ফরজ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর জাকাতুল ফিতর ফরজ করেছেন খাদ্য হিসাবে ঠিক তবে তোমাদের এখন খাদ্য সংকট খাদ্য দিলে তোমাদের আরও খাদ্য শেষ হয়ে যাবে মুয়াজ বিন জাবাল হাদিসে স্পষ্টভাবে বলছে যে এখন খাদ্যের সংকট খাদ্যের মহামারী যেটাকে আমরা বলি তো এখন যদি খাদ্যটাই দেওয়া হয় জাকাতুল ফিতর হিসাবে তাহলে খাদ্য তো আরও সংকট হয়ে যাবে এটা কি ওনার ইজতিহাদ নাকি বলছেন যে আল্লাহর রাসূলের কথা বলছেন এটা হলো ওনার ইজতিহাদ তারপরে কোন সময় যখন খাদ্যর সংকট সেই সময় উনি ইজতিহাদ করে বলছেন কিন্তু উনি আগে স্বীকার করলেন যে আল্লাহ সাল্লাম তোমাদের উপর সদকাতুল ফিতর খাদ্য হিসেবে ফরজ করেছেন কিন্তু যেহেতু তোমাদের এখন খাদ্যের সংকট খাদ্যের অভাব ওই খাদ্য দিয়েই যদি আবার যাকাত দেওয়া হয় তাহলে তোমাদের খাদ্য আরও সংকট দেখা দেবে অতএব তোমরা এখন পোশাক কি এই সদকাতুল ফিতরের পরিবর্তন কি দাও পোশাক সদকা হিসাবে দিয়ে দাও এই হাদিসের আলোকে যদি এখন আবার কেউ বলে যে সেই হিসাবে টাকা দেওয়া যাক কি এটা ঠিক হবে তাহলে কিন্তু হবে না কারণ তার উদ্দেশ্য হচ্ছে যেহেতু খাদ্যের সংকট যার কারণে খাদ্যের সংকট থেকে বাঁচার জন্য তিনি বাধ্য হয়ে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা তিনি বাধ্য ছিলেন বাধ্য হওয়ার কারণে তিনি এটা কি করেছেন জায়েজ করে দিয়েছেন পোশাক হিসাবে সম্মানিত উপস্থিতি অতএব আমাদের উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া কাছ থেকে আমরা যেটা পেয়েছি যুক্তি তর্ক ছাড়া ইসলাম যুক্তির উপর ছিল যদি যুক্তি চলতো তাহলে আপনি যুক্তি খাটিয়ে বলুন আপনি যে মুসার উপর মাসিহ করেন মুজা যদি আপনি পায়ে খায় মুজা পায়ে দিতে হাঁটেন তাহলে নোংরা কি মুজার ভেতরে পড়বে বাহিরে পড়বে নাকি মুজার উপরে নোংরা পড়বে
নোংরা তো যদি আপনি পরেন মোজা পরেন মোজার নোংরা কি এখানে পড়বে নাপাক কি এখানে পড়বে না কি এখানে পড়বে নাপাক কোথায় পড়বে নাপাক পায়ের তলায় পড়বে না কিন্তু ইসলাম কি বলছে পায়ের তলা মাসে করতে বলছে ইসলাম বলছে মোজার উপরে মাসে করতে তো যুক্তি দিয়ে সব সময় ইসলাম চলেন এখন যদি যুক্তি দেখাতে যায় তাহলে কিন্তু বলতে হয় যে ইসলাম এটা ভুল বলেছে কারণ নোংরা তো আমরা পা দিয়ে পারাই তো পায়ের নিচটা মাসে করা উচিত কিন্তু বলছে ওই হাদিসে বলা আছে যে যদি যুক্তি চলতে ইসলামে তাহলে মোজার ওপর মাসেও না করে যুক্তি বলে যে মোজার নিচে মাসেও করতে হবে কারণ আমরা খালি পায়ে মোজার ওপর মোজা পায়ে দিয়ে আমরা হাঁটতেছি কোথায় না কি পোশাক করেছে কোথায় কোন নাপাকে আছে আমরা পারিয়ে পারিয়ে যাচ্ছি অথচ আল্লাহ সাল্লাম কিন্তু মোজার নিচ মাসে করতে বলেন মোজার ওপর মাসে করতে বলেছে যার কারণে আমি আদত্ত আহ্বান জানাবো বা আমি আপনাদের বলতে চাই অবশ্যই যে আমরা অবশ্যই চেষ্টা করব কেন এটা অবশ্যই আমাদের দায়িত্ব আমাদেরকে সদকাতুল ফিতর খাদ্য দিয়েই দিতে হবে এবং এই পরিমাণ হচ্ছে কি এক সা বলতে আহলুল মদিনা মদিনার মিকাল হিসাবে আড়াই কেজি সর্বোত্তম হচ্ছে আড়াই কেজি যদিও এটা নিয়ে মতামত রয়েছে কেউ বলছে দুই কেজি 176 গ্রাম কেউ বলছে 2 কেজি 158 গ্রাম কেউ বলছে 2 কেজি 40 গ্রাম এই কারণে সব উলামায়ে কিরাম এটাকে একটা স্ট্যান্ডার্ড মাপকাঠিতে বলেছে আড়াই কেজি অতএব আমাদের উচিত আমরা যে খাদ্য যে মানের খাই আপনি বাসমতি চাল খান আপনি ইসলাম ফাউন্ডেশনকে 75 টাকা ফেতরা দিবেন এই ফেতরা আপনার কি গ্রহণযোগ্য হবে এবারে নিম্ন দাম হচ্ছে 30 টাকা যদি হয় তাহলে আপনার আসে 75 টাকা কিন্তু সবাই আমরা 30 টাকা চাল খাই 30 টাকার আমরা চাল খাই না যারা ওই যাকাতুল ফিতরকে যেভাবেই হোক জায়েজ মনে করছে উত্তম কখনোই কেউ মুখ দিয়ে বলতে পারবে যত বড়ই সে তার মাঝহাবি আলেম হোক এটা উত্তম কখনোই বলতে পারবে না এমনকি আবু হানিফা উত্তম বলেননি বলেছেন জায়েজ তার মানে প্রেক্ষাপটে এটা জায়েজ হতে পারে কিন্তু উত্তম হচ্ছে এবং আল্লাহ সাথে আমার এবং সাহাবীদের আমলই হচ্ছে খাদ্য অতএব আমরা খাদ্যই দেব এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটাই হচ্ছে ইসলামের নিয়ম ইসলামের কি সিস্টেম সম্মানিত দিনী ভাই ও বোন নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন লাইক কমেন্ট শেয়ার করুন দিনী কাজে সহযোগিতা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ